কত ভাইয়া টমেটো দাম কত 9000 টাকা না আচ্ছা দেখতে পাচ্ছি আর এখানে সমস্যা হচ্ছে গরু যদি আপনি গোসল না করে নিয়ে আসেন তাহলে যে পরিমাণ আপনার নদীতে নামাইলে আপনি গোসল করে আসলে নিয়ে আসতে পারবেন চকচক করে আসলে নিয়ে আসা সম্ভব আমরা সামনের দিকে যাচ্ছি যে আপনার গরুগুলো আসলে নিয়ে আসছে গরুগুলো নামাইছে এখান থেকে গোসল করে নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন এরকম সুযোগ আর আমার মনে হয় বাংলাদেশের কোনো বাজার আছে বলে আমার মনে হয় না কারণ আপনার গরু নামাবেন নামাই আপনি গোসল করে পরিষ্কার করে আপনি চকচক করে গরু বাজারে নিয়ে যেতে পারবেন বরিশাল জেলা চরমনে হাটে আসছি তো আসলে আমি আপনাদেরকে হাটে আসি সারগুলো দেখাবো ভাই তোমার দাম চাচ্ছে কত 1,50,000 1,50,000 বিক্রি দাম কত বিক্রি দাম কত আচ্ছা কি তোমার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে নেট আছে আচ্ছা হাটে আসি এবং চরমনে হচ্ছে বরিশালের ভিতরে সবচেয়ে বড় তো আপনি এই হাটে কিছু গরু আপনাদেরকে দেখাবো বাবু গরু কি তোমার এটা তোমার এই গরুটা কি তোমাদের কত একটা দাম চাচ্ছে কত আমি আসলে আপনাদের কিছু গরু দেখাবো আসলে এখন আপনাদের কিছু সার গরু দেখাবো আর কি বড় ভাই ঠিক আপনার দাম চাচ্ছেন কত 1,10,000 আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরপরে কিছু সার গরু দেখাবো আপনাদেরকে তাছাড়া ঠিক আপনার গরু দাম চাচ্ছেন কত 1,07,000 গরু নিয়ে আসছেন কয়টা কটা নিয়ে আসছেন কোথা থেকে নিয়ে আসছি বলা এত দূর থেকে এখানে আসছেন কটা গরু নিয়ে আসেন একটাই নিয়ে একটা গরু এনে পোষাবে আপনার মানে সবাই মিলা নিয়ে সম্মিলিত হয়ে নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আসলে আমি আপনাদের কিছু এই গরুগুলো আসলে বরিশালের যা ম্যাক্সিমাম আর কি আর এখান থেকে আপনার বাইরের ডিস্ট্রিক্টে গরু খুব কম আসে আর কি চাচা এটা কি আপনার চাচা কত ভাই আপনার এটা কত 85,000 টাকা দাম চাচ্ছে বিক্রি দাম কত 85,000 না আচ্ছা ঠিক আছে তো এরপরে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ম্যাক্সিমাম আপনার 80-85 এরকম আর কি 90 মতো মানে সাইজ অনুযায়ী আর কি আমি আপনাদেরকে শুধু আপনার যা মানে দেখানোর জন্য আসলে আইডিয়া দেওয়ার জন্য আসলে কোন গরুগুলো একটু চাচা এটা কি আপনার এটা দাম চাচ্ছেন কত কত চাচ্ছেন দাম চাচ্ছেন কত দাম চান কত 1,20,000 অনেক বেশি দাম হয়ে গেছে আপনার গরু অনুযায়ী স্বাস্থ্য সুস্থ আছে আচ্ছা ঠিক আছে এরপরে যে গরু দেখতে পাচ্ছেন এগুলো 90-95 এরকম আর কি এই সাইজে দেখতেছেন এগুলো সেম আসলে 90-95 এরকম আর কি আমি আসলে সামনের দিকে যাব আচ্ছা ঠিক আছে চাচা এটা আপনার এটা আপনার গরু দাম চাচ্ছেন কত 78,000 টাকা দাম চাচ্ছেন না আচ্ছা ঠিক আছে আপনার এই কালোটা কি আপনার নাকি কত এটা দাম চাচ্ছেন কত 80,000 না আর পিছনেরটা 55,000 না আচ্ছা ঠিক আছে বড় ভাই এটা দাম চাচ্ছেন কত কোন জায়গা থেকে আসছেন ভাষান্তর থেকে আসছেন না জি আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার সাটা দাম আচ্ছা কাজ করতেছেন এছাড়া দাম আছে 1,30,000 বড় ভাই সাতটা কি আপনার দাম চাচ্ছেন কত 1,30,000 না আচ্ছা ঠিক আছে ভাই এটাও আপনার আচ্ছা ঠিক আছে চাচা আপনার এটা দাম চাচ্ছেন কত 1,05,000 তোমার অনেক বেশি হয়ে যায় বর্তমান বাজার অনুযায়ী আচ্ছা ঠিক আছে এগুলো বললেন না জেনুইন যে দাম সেটাই বলবেন এগুলো বললে আপনাকে কিনতে হয় কি করবেন আপনার এটা দাম কত
এটা 90,000 না এটা আপনার নাকি কত চাচাটা দাম চাচ্ছেন কত 85,000 টাকা না আচ্ছা তো বিক্রি আপনার 75 70 এরকম আর কি আচ্ছা এর বড় যে শাটা দেখতে পাচ্ছি বড় ভাই এটা দাম কত ভাই 130 130 না আপনার মোবাইল নাম্বারটা বলেন 0733 673025 আচ্ছা মোবাইলে কি নেট আছে আপনার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি কাট করে দিচ্ছি একটু ওয়েট করুন আর এই যে আপনার এইটা এইটা বড় ভাই এটা কত আপনার ভাই কত ভাই এটা সাই তো ভাই 1,25,000 1,25,000 না আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন 0719272687 আচ্ছা ঠিক আছে তারপরে যে গরুগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো আসলে সেম এরকম আপনার 95 1,10,15 এরকম আর কি বড় ভাই আপনারা দাম চাচ্ছেন কত 125 ভাই 125 না দেখতে পাচ্ছেন গরুর কালারটা শুনে সুন্দর আপনার চাওয়া দাম হচ্ছে 1,00,000 আপনার 1,25,000 আচ্ছা কটা নিয়ে আসছেন ভাই পাঁচটা নিয়েছেন এরপরে যেটা আছে এটা হ্যাঁ দর্শক আসলে আমি যে সমস্ত বাজারে গিয়েছি এর চেয়ে আমার কাছে মনে হচ্ছে যে আপনার এই বাজারে আপনার গরুর দামটা তুলনামূলক অন্যান্য বাজারের চেয়ে কিছুটা কম আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এই বাজারে হাসিল সম্মত 100 টাকা না মানে আপনার গরু আপনার যত বড় সাইজ হোক আপনার এই গরু আপনার হাসিল হচ্ছে 100 টাকা আর এখান থেকে যোগাযোগ ব্যবস্থা মানে বরিশালে আপনার যে কোনো জায়গা থেকে আপনার বরিশাল যেহেতু নদীমাতৃক জেলা এখান থেকে আপনি বরিশালে যে কোনো জায়গায় যেতে পারবেন কারণ ট্রলার বলেন যে কোনো জায়গায় সব জায়গায় ট্রলারই আসলে এখান থেকে আসে এবং নদী পথে আপনার খরচও আসলে অনেকটা কম